আচ্ছা বন্ধু, তুমি কি বলতে পারো মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি? আরে বন্ধু, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য তুমি জানো না? মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। সেগুলো হচ্ছে, মূর্তির পেছনে দেওয়া থাকে বাঁশ, আর ভাস্কর্যের পেছনে দেওয়া থাকে রড। ও তাই নাকি? আমি তো জানতাম না। তারপরে কি? আচ্ছা, তাহলে তুমি শোনো, মূর্তি হলো মাটির তৈরি, আর ভাস্কর্য পাথর সিমেন্টের তৈরি। মূর্তি বানানো শয়তানের কাজ, আর ভাস্কর্য বানানো ইবলিসের কাজ। মূর্তি বানানো হারাম, আর ভাস্কর্য বানানো নাজায়েজ। মূর্তি বানালে যাবে জাহান্নামে, আর ভাস্কর্য বানালে যাবে নরকে, বুঝলে? আচ্ছা বুঝলাম, তাহলে সব মিলে কি হলো? সব মিলে আর কি, যেই লাউ সেই কদু। ও আচ্ছা।